পৃথিবীতে আসর পর থেকে আজ পর্যন্ত দু একবার ছাড়া বাবা মায়ের সঙ্গে এক বিছানায় ঘুমানোর সৌভাগ্য হয়নি জয়ের অপুর কথা না হয় বাদ দিলাম কিছুদিন আগে একটি টেলিভিশনের টক শোতে খুব কান্না করেছিলেন অপু তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল দিন শেষে যখন বিছানায় একা শুতে যান তখন কেমন মনে হয় প্রশ্নটি শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি অপু হওয়াটাই স্বাভাবিক দিন শেষে সবাই চায় তার সঙ্গীর কাছাকাছি থাকতে হয়তো সাকিবের বউ তার ভাগ্যে এটি জোটেনি সম্প্রতি একটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে দেশের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস তাদের বিবাহিত জীবন নিয়ে সাকিব খানকে চরম লজ্জা দিলেন অপু বলেন তার ভরণ পোষণ ও তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়ের ভরণ খরচও দিতে হয় না সাকিব খানকে নিজেকে নতুন করে গুছিয়ে ফেন নতুন উদ্যমে আবারও কাজে ফিরেছেন অপু বিশ্বাস অপ বিশ্বাস বাচ্চার ভরণ পোষণ এবং কাবিন নামার টাকাও মাফ করে দিলেন সাকিবকে প্রথম ভালোবাসা নিয়ে অপু বলেন সাকিব খান কল করেন কিনা জানতে চাইলে হাসতে হাসতে অপু উত্তরে বলেন তাছাড়া ও নাম্বার চেঞ্জ করে বারবার ও নাম্বার আমার কাছে থাকে না দরকার হলে আমি মনিরকে ফোন করি সাকিবের দরকার হলে সাকিব ফোন করে সাকিব খানকে এখনো ভালোবাসেন কিনা জানতে চাইলে অপু বলেন আমি সাকিবকে করুণা করি না কারণ আল্লাহ তাকে অনেক দিয়েছে তাকে ঘৃণাও করি না কারণ যাকে ভালোবাসি না তাকে কি ঘৃণা করব। হুম আমি সাকিবকে দোয়া করি কেননা এত কিছুর পরেও আমি কম চেষ্টা করিনি সংসার টিকিয়ে রাখার জন্য কিন্তু লাভ কি হলো